সো হে গাইস, ট্রেনিং আলফা শেয়ার। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ভারতের জনপ্রিয় একজন সিঙ্গার ধাবিনী ভানুশালী সম্পর্কে। আর ধাবিনী ভানুশালী হচ্ছেন পুরো ভারত এবং বলিউডের অল্প বয়সী জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। আর এখনও যদি আপনি ধাবিনী ভানুশালীকে না চিনে থাকেন, তবে তার এই গানটি তো আপনি নিশ্চয়ই শুনেছেন। তাহলে ভিডিওটি এবার শুরু করি। ধাবিনী ভানুশালী জন্ম হয়েছিল 1998 সালে মার্চের 22 তারিখে। তো সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে মাত্র 22 বছর। আর তিনি জন্মগ্রহণ করেন মুম্বাইয়ের মহারাষ্ট্রে। তো এতগুলো ভিডিও বানিয়ে আমি একটি ব্যাপার লক্ষ্য করলাম যে ভারতের অধিকাংশ সেলিব্রিটি মুম্বাইয়ের মহারাষ্ট্রে থাকেন। তো আপনিও যদি সেলিব্রিটি হতে চান, তাহলে এখনই উড়াল দিয়ে দিন মুম্বাইয়ের মহারাষ্ট্রে। ধাবিনী ভানুশালীর হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। কিছু কিছু ওয়েবসাইটের তথ্যের অনুসারে তার বর্তমান সম্পত্তির পরিমাণ হচ্ছে $1 মিলিয়ন বা প্রায় 8 কোটি রুপির কাছাকাছি। এবং তার মায়ের নাম হচ্ছে রিঙ্কু ভানুশালী এবং তার বাবার নাম হচ্ছে বিনোদ ভানুশালী, যিনি গ্লোবাল মার্কেটিং এবং মিডিয়া পাবলিকেশনের সাথে জড়িত। তাহলে বুঝতে পারছেন তিনি কেমন পরিবার থেকে এসেছেন। আর তার একমাত্র বোনের নাম হচ্ছে দিব্যা ভানুশালী। তো এবার শর্টকাটে জেনে আসি তার সিঙ্গিং ক্যারিয়ার সম্পর্কে। তো ধাবিনী ভানুশালী মাত্র 12 বছর থেকেই তিনি নাকি স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন। এবং তিনি 2012 সালে, যখন তার বয়স মাত্র 14 বছর, তখনই তিনি একটি ইউটিউব চ্যানেল খুলেন এবং সেই চ্যানেলে বিভিন্ন গানের কভার গাইতে লাগলেন। তো গানের কভার হচ্ছে যখন আপনি অন্য কারোর গান নিজ ভিডিওতে গিটার বা অন্য কিছুর মাধ্যমে গাইবেন, সেটাই হচ্ছে কভার। কিন্তু তার বয়স কম হওয়াতে এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এরপর তিনি কয়েক বছর পর আরও একটি জনপ্রিয় গান শেপ অফ ইউ এর কভার গায় এবং সেই সময় এটি তাকে মোটামুটি জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু এখনও তার কাছে কোনো সিনেমাতে গান গাওয়ার জন্য অফার আসেনি, তাই তিনি তার চ্যানেলে কন্টিনিউয়াসলি বিভিন্ন গানের কভার করতে লাগলেন। তারপর একটি ফিল্মের অফার আসে তার কাছে, যা ছিল ওয়েলকাম টু নিউ ইয়র্কের ইশতেহার গানটি। এবং এই গানটি গাওয়াতে তখন মোটামুটি পপুলারিটি পান। কিন্তু ধাবিনী ভানুশালী ভারত ছাড়িয়েও পুরো বিশ্বব্যাপী পরিচিতি পান সত্যমেব জয়তে মুভির দিলবার গানটির মাধ্যমে। তখন এই গানটি মানুষের মুখে মুখে চলতে থাকে। এখন পর্যন্ত এই গানটিতে সর্বমোট ভিউ পেয়েছে 900 মিলিয়নেরও উপরে। কিন্তু তারপর থেকে তার কাছে ফিল্মের অফার খুব কমই আসতে থাকে এবং তিনি বুঝতে পারলেন যে সিনেমাতে কাজ না করে নিজে মিউজিক ভিডিও বানালে সেগুলোতে তার বেশি লাভ হবে। এবং দিলবার গানটির মাধ্যমে টি সিরিজের সাথে তার খুবই ভালো সম্পর্ক হয়ে যায় এবং তিনি তার মিউজিক ভিডিওগুলো টি সিরিজে আপলোড করতে থাকেন। এবং তার জনপ্রিয় কিছু গান হচ্ছে লেজারে, ভাসেতে, এবং এটি হচ্ছে টি সিরিজের মোস্ট ভিউড সং। এবং তিনি ভারতের আরেকজন জনপ্রিয় সিঙ্গার গুরু রাঁধাওয়ার সাথে কোলাবরেশন করে ইশারা তেরে গানটি বের করেন। এবং তারা দুজন মাত্র 1 সপ্তাহ আগে আরও একটি গান বের করেন, যেটা হচ্ছে বেবি গার্ল। তো এই ছিল মাত্র অল্প কয়েক বছরের মধ্যে সফলতা পাওয়া ইয়াং একজন ট্যালেন্টেড অভিনেতার।